ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষায় পরিমিতির কিছু অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে, এটা তোমরা জানো। কিন্তু পরিমিতির অঙ্কগুলো সমস্ত স্টুডেন্টরা করতে পারে না, কেউ কেউ এটাকে ছেড়ে চলে আসে। কিন্তু যাদের লক্ষ্য হচ্ছে 90% প্লাস নাম্বার বা 100%, তাদেরকে কিন্তু ছেড়ে এলে চলবে না, তাদেরকে অবশ্যই অঙ্কগুলো করতে হবে। এবং এই অঙ্কগুলো যেগুলো পরীক্ষায় আসে তার মধ্যে কোষে দেখি 19, অর্থাৎ 19 নম্বর অধ্যায়ের যে পরিমিতিগুলো আছে এগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রায়শই দেখা গেছে যে এই প্রশ্নমালা থেকে এইরকম অঙ্কগুলো আসে পরীক্ষায়, বা এরকম ধরনের অঙ্ক প্রত্যেক বছরই আসবে, হয় এমসিকিউতে আসতে পারে অথবা এসিকিউতে কিংবা বড় প্রশ্ন হিসাবে আসে। তাই এই অঙ্কগুলোকে যদি ভালো করে করতে পারো তাহলে তোমরা কিন্তু তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। তার জন্য তোমাকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। আমরা 1 থেকে 14 পর্যন্ত অঙ্ক পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7 এই পর্যায়ে ভিডিওগুলো করেছি। এখন এই ভিডিওটা তোমরা পার্ট 8 ভিডিও পাবে, এবং এই ভিডিওতে আমরা 15 এবং 16, অর্থাৎ দাগ নম্বর 15 এবং দাগ নম্বর 16 এই দুটো অঙ্ক রাখবো। 15 দাগের অঙ্কটা আগে আমরা পড়ি। 15 দাগের অঙ্কে বলা আছে, দেখো, 1 সেমি পুরু পাতে সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 36 সেমি। গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে। অর্থাৎ 1 সেমি পুরু একটা ফাঁপা সীসার পাত, তাকে গলিয়ে নেওয়া হয়েছে। গলিয়ে নিয়ে কি হয়েছে, আবার নতুন করে একটা গোলক তৈরি হয়েছে, নিরেট গোলক, যার মধ্যে কোনো ফাঁকা শূন্যস্থান নেই, নিরেট গোলক তৈরি করা হয়েছে। নিরেট ল সরি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে, দণ্ডটির দৈর্ঘ্য কত। তাহলে যে গোলকটা ছিল সেই গোলকটা কি না, গোলকটা হচ্ছে ফাঁপা গোলক, যার পুরুটা কত, এখান থেকে এটা হচ্ছে 1 সেমি পুরু। তাহলে আমরা এখানে দুটো ব্যাসার্ধ পাচ্ছি, এবং গোলকটি ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি, গোলকটার পুরো ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। আমি লিখছি তাহলে বহির ব্যাসার্ধ ছিল 6 সেমি, বহির ব্যাসার্ধ সমান সমান 6 সেমি। তাহলে এইখান থেকে এটা যদি 6 সেমি হয়, এখান থেকে এইটা কত হবে, অন্তর ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান কত হবে, 6, 1 সেমি পুরু। তাহলে 1 বাদ দিয়ে দিলাম 6, এটা এত সেমি সমান সমান হবে কত, 5 সেমি। ওকে, এইবার আমরা কি জানি ফাঁপা গোলকের আয়তন কত। ফাঁপা গোলকের আয়তন যদি আমরা এটাকে R1 ধরি এবং এটাকে যদি আমরা R2 লিখি, তাহলে কি ফাঁপা গোলকের আয়তন কি হবে, 4/3 পাই R1³ মাইনাস R2। এটা হচ্ছে ফর্মুলা ঘন একক, ঠিক আছে। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই, 4/3 বসালাম, পাইটা আমার এখন থাক। এখানে R1 মানে কত, 6³ মাইনাস 5³ ঘন এককটাকে লিখতে হবে সেমি, ঘন সেমি। তাহলে এখানটা আমরা লিখবো 4/3 পাই, এখানে হবে 6³ মানে হচ্ছে 216, আর এটা 125, মানে 16 6 এর কিউব করলে 216, 5 এর কিউব করলে 125 ঘন সেমি। ওকে, তাহলে এখান থেকে আবার মাইনাস যদি করি কি আসবে, তাহলে এখানে 4/3 পাই এখানটা আসবে 91, এখানটা বিয়োগ করলে আসবে 91 ঘন সেমি। ওকে, এইবার আমরা যে নিরেট লম্ববৃত্তাকার চোঙটা তৈরি করব তার আয়তন বের করতে হবে। আমরা ধরি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা যেহেতু বার করতে বলেছি, উচ্চতা দেওয়া নেই, উচ্চতা সমান সমান ধরলাম h। ওকে, এই যে ধরে নিলাম। আর ব্যাসার্ধ কত বলা আছে, ব্যাসার্ধ বলে দেওয়া আছে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, অর্থাৎ যে চোঙটা আমরা এখানে পাবো তৈরি করব, যেটা সীসা দিয়ে, তার উচ্চতাটাকে আমরা h ধরলাম, আর ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেমি। তাহলে নিরেট লম্ব
বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান সমান আর এক, ব্যাসার্ধ আর সমান সমান দেওয়া আছে 2 সেমি, দেওয়াই আছে এখানটা, ঠিক আছে। তাহলে আয়তন কত হবে? আয়তন আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ, ঘন একক। সমান সমান আমরা এখানে পাই লিখে রাখছি, আর স্কোয়ারের জায়গায় লিখবো 2a² আর এইচ, ওকে, ঘন সেমি, ঘন সেমিটা লিখে দিই, ঘন সেমি, ওকে। তাহলে এখানে লিখছি প্রশ্নানুসারী, প্রশ্নানুসারী পাই আর স্কোয়ার এইচ সমান সমান 4/3 পাই, আর কি আমরা এখানে করে পেয়েছি 51, দেওয়াই ছিল এটা, ওকে, 91। তাহলে আমরা বা লিখতে পারি এইচ সমান সমান, আচ্ছা এদিকের পাই এদিকের পাই কেটে দিলাম, ঠিক আছে, এইচ সমান সমান কি হবে, 4/3, 4/3 এখানে 2² মানে হচ্ছে গিয়ে 4, এখানটা থাকছে 91। তাহলে 4/4 কেটে গেল, তাহলে বা আমরা লিখতে পারি এইচ সমান সমান 91/3। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা হবে 91/3 সেমি, 3 সেমি সমান সমান 30 × 3 × 9 = 01, এত সেমি। একদম সহজ অঙ্ক ছিল, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। ওকে, আমরা এবার আসছি 16 দাগের অঙ্ক, দাগ নাম্বার 16, অঙ্ক কি বলেছে আগে পড়ে নেওয়া যাক। 2 মিটার লম্বা একটি আয়ত ঘনকাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 সেমিটার। কাঠের আয়তকার কাঠের লগ তোমরা নিশ্চয়ই দেখেছো, কাঠের লগ যেগুলো মানে চৌকো হয়, চারকোনা হয়, কিন্তু তারা লম্বা হয়, মাথার দিকটা তারা হচ্ছে, এটা হচ্ছে কি বর্গাকার, এরকম ছবিটা। অর্থাৎ তুমি যদি এরকম একটা, এরকম তার প্রথমের দিকে যে মাথার দিকে যে অংশ সেটা এরকম বর্গাকার হবে, আর তারপর এরকম লম্বাভাবে নিচের দিকে নামতে থাকবে, এবং এই দৈর্ঘ্যটা প্রত্যেকটা দৈর্ঘ্য বলা আছে 14 ডেসিমিটার, ডেসিমিটার। আর যে লম্বা যে অংশটা আছে, অর্থাৎ এরকম যদি আমরা আঁকি, লম্বা যে অংশটা রয়েছে এরকম, এরকম যদি আমরা আঁকি, তাহলে লম্বা অংশটা রয়েছে কি না, লম্বা অংশটা হচ্ছে যে 2 মিটার, এটা হচ্ছে 2, এইচটা সমান সমান কত, 2 মিটার, আর 14 ডেসিমিটার মানে 1.4 মিটার, ওকে। তাহলে এবার এই এই অংশটা যদি আমি এখানে আবার এঁকে নিই, এইখানটা যদি এঁকে নিই, এইখানে যে বৃত্তাকার যে অংশটা হবে, লম্ব বৃত্তাকার আঁকা হবে, তাহলে সেটা তার ব্যাস কত হবে, এখান থেকে এটা হবে ব্যাস, তাহলে ব্যাসটাও হবে কত, 1.4 মিটার, ওকে। তাহলে এবার আমাকে কি করতে হবে, যে প্রথমত আমরা বের করতে পারি যে আয়ত ঘনকাকার, আয়ত ঘনকাকার, আয়ত ঘনকাকার কাঠের লগের লগের আয়তন সমান সমান কি হবে, তোমার দৈর্ঘ্য আছে 2 মিটার আর প্রস্থ আছে 1.4 মিটার, অর্থাৎ এটাও প্রস্থ, এটাও ইন্টু ওয়ান, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা 1.4, উচ্চতাও আছে 1.4 ঘন মিটার, ঠিক আছে। এবার এটাকে গুণ করলে 14 14 করলে 196, আর তাকে 2 দ্বিগুণ করলো, 2 6 12 দিয়ে হাতে 1, 9 2 18, 1 19 9 হাতে আমার 1 2 1 2 1 3, ঠিক আছে, তাহলে 3.92 ঘন মিটার, ওকে। এবার দেখো এখান থেকে যে লম্ববৃত্তাকার গোলাকার যে অংশটা কাটা কেটে নিয়ে তৈরি করা হলো, তার ব্যাসার্ধ কত, তার ব্যাস হচ্ছে গিয়ে 1.4 ডেসিমিটার মিটার, সরি। তাহলে লম্ব বৃত্তাকার অংশের ব্যাস সমান সমান 1.4 মিটার সমান সমান 0.7, সরি, ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান সমান 0.7 মিটার, ঠিক আছে। ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ব্যাসার্ধ সমান সমান
7 মিটার। ওকে, এইবার উচ্চতা কত? উচ্চতা বলেই দেওয়া ছিল, আগের যা উচ্চতা ছিল এখানেও তাই উচ্চতা থাকবে। উচ্চতা সমান সমান এইচ, সমান সমান কত হবে? 2 মিটার। তাহলে আয়তন কত হবে? আয়তন কত হবে? আমরা জানি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এক্ষেত্রে সমান সমান কি হবে? পাই আর স্কোয়ার এইচ। পাই এর মান আমরা বসিয়ে দেবো 22/7, আর এর মান হচ্ছে 0.7×0.7, স্কোয়ার যেহেতু আছে, আর এইচ এর মান হচ্ছে 2 ঘন মিটার। ঠিক আছে, এইটা এটা কাটলে 0.1। তাহলে দেখো, 7 দুগুণে 14, 14 দুগুণে 28-এর 8, হাতে আমার 2, আবার 14 দুগুণে 28 দিয়ে 30, 1 দুটোর পর 10 মিনিট, ঘন মিটার। তাহলে যে লম্ববৃত্তাকার যে লগটা তৈরি হবে তার আয়তন হবে 3.8 মিটার। আমাকে জিজ্ঞেস করেছিল লম্ববৃত্তাকার গুড়িতে পরিণত করা যায় তবে তার আয়তন কত, তার কত ঘন মিটার কাট থাকবে। অতএব লম্ব, সরি, লম্ব বৃত্তাকার কাঠের গুড়ির আয়তন 3.08 ঘন মিটার। ঠিক আছে, সেকেন্ড আনসার যেটা বলেছে সেটা, সেকেন্ড আনসারটা হচ্ছে যে কত ঘন মিটার কাঠ নষ্ট হবে। অতএব আমার এই প্রথমে যে কাঠের গুঁড়িটা ছিল তার আয়তন ছিল 3.92 ঘন মিটার। অতএব 3.92 ঘন মিটার -3.08 ঘন মিটার ঘনমিটার সমান সমান এখানে মাইনাস করলে আসবে 0.84 ঘন মিটার, 0.84 ঘন মিটার। অর্থাৎ দেখো তুমি, 3.92, 3.08, 48.8, এত ঘন মিটার। তাহলে কত কিলোমিটার কত কাঠ নষ্ট হবে? 0.84 ঘন মিটার কাঠ নষ্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা 16 অধ্যায়ের অঙ্কটা কমপ্লিট করলাম। অঙ্কগুলো সিম্পল স্টেপ বাই স্টেপ করা হয়েছে, কোথাও কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা একটা একটা করে স্টেপ স্টেপ ভাবে প্রত্যেকটা করেছি, নো স্টেপ জাম্প। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলো বুঝতে পেরে থাকো এবং অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, অবশ্যই একটা লাইক দেবে, তাহলে আমার পরের ভিডিওটা করতে আরও বেশি উৎসাহ বাড়বে। বেস্ট অফ লাক, ভালো থেকো, সকলে পড়াশোনা করো।